এইরকম একটা গেট আপ যেটা দেখলাম, গেট আপটা সুন্দর। এই গেট আপের জন্য হলিউড থেকে আনতে হবে আমার দেশের যে সিনিয়র মেকআপ ম্যানরা আছে, ওরা এর থেকে কম পারবে বলে আমি মনে করি না। আগে শাহরুখ খানের এরকম পুরো গেট আপ তো হয়ই নি এর আগে, তাহলে এটা এটা তুলনা কীভাবে করবে? এটাই তো ফার্স্ট, এটাই তো ফার্স্ট টাইম শাকিব খানের এরকম একটা গেট আপ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ি ওখান দিয়ে গেট আপ। গেট আপ অন্য কোনো শিল্পীর ক্ষেত্রেও এরকম লোক নিয়ে সমালোচনা আলোচনা হয় না, এই আলোচনার কোনো ভ্যালু নাই তো। শাকিব একটা বৃদ্ধ সাজেছে, এটা আমাদের কাছেও আকর্ষণ হয়েছে যে এটা ভালো লেগেছে, একটা ভালো গেট আপ তৈরি হয়েছে। হলিউড থেকে আসলে আমার দেশে মেকআপ ম্যানরা এরকম পারবে না এটা মনে করি না। এর থেকে অনেক সুন্দর সুন্দর গেট আপ আমাদের দেশের মেকআপ ম্যানরা আগে দিয়েছে। তবে পরিচালকরা প্রযোজকরা তো বাইরের কিছু শিল্পীদেরকে নিয়ে অভিনয় করার জন্য আগ্রহ থাকে, সবারই আছে, আমারও আছে। তো বাইরে থেকে এটা আনার অর্থ এই না যে আমার দেশের নায়ক নায়িকারা, এবং আমিও তাকে ছোট করে বলবো না, ওরা আমার দেশের গেস্ট, ওরা আমার দেশের ছবি করতে এসছে, তাকে আমরা সবসময় আমরা সাধুবাদ জানাই যে তুমি আসছো, তুমি তুমি যদি ভালো না হতে আমার দেশের একজন পরিচালক তোমাকে নিয়ে আসতো না। তো বিদেশি বিদেশি একটা শিল্পী এখানে আসছে, তোমরা এই ধরনের প্রশ্ন করো কেন? না, এই কমেন্টের কোনো ভ্যালু নাই। পুরা চলচ্চিত্রটি দেখার পর কমেন্টস করলে ঠিক আছে, কেন শাকিব খানের কাউন্টারে এই মেয়েটা অতি সুন্দরী না, তুমি তাকে নিয়েছে কেন, নিয়েছে চরিত্রটা কী ছিল? রাইটার যদি লিখে থাকে যে একটি মেয়ে মোটামুটি দেখতে, তখন একরকম নায়িকা নেবে। রাইটার যদি লেখে যে পরম অপরূপ সুন্দরী একটি মেয়ে, তাহলে তাকে আমাদের দেশের সবচেয়ে সুন্দরী নায়িকা যে তাকে নেওয়া উচিত। আর যদি আগে যেটা বললাম, এটা রাইটারের গল্পের চরিত্র অনুযায়ী মানুষ আর্টিস্টকে সিলেক্ট করে। ব্যবসা সুপার ফ্লপ হতে পারে এবং বাংলাদেশের এক নাম্বার সুপারহিট ছবি হতে পারে। ছবি মুক্তির আগে কোনো কোন ছবি কেমন যাবে এটা কেউ বলতে পারে না, এরকম বহু ইতিহাস আছে, বহু ইতিহাস আছে যে অনেক টাকা খরচ করে ছবি বানিয়েছে একদিনে চলে নাই, আবার কোনো কিছুই করে নাই। আমাদের দেশে বেদের মেজুস নাকি দিয়েছে, তো জামাল হক বকুল আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, সে দিয়েছে শুটিং করে এসে কিরে কী ছবি শুটিং করে এলে, ভাই বেদের মেজুস না আমি একটা ছবি করছি দোয়া করেন, গিয়া শুটিং করে আয় পড়ছে দোয়া করেন। তো ওই কিন্তু জানতো না ছবিটা এরকম চলবে, তো খুব একটা খরচ করে ছবি বানানে, খুব বড় আর্টিস্টও সেখানে ছিল না। আমাদের দেশের সবচেয়ে বড় আর্টিস্ট ছিল শাবানা, ববিতা, রাজ্জাক, আলমগীর, ফারুক, এদের কেউই নেই। ইলেশকান্ত ভালো আর্টিস্ট, এটা ঠিক আছে, কাস্টিং অঞ্জুক বোস, ওর কাস্ট ওর ভ্যালুটা কিন্তু আবার অন্যরকম। ওই যে শাবানা নায়িকা হিসেবে সাংঘাতিক যে ভ্যালুটা, মানে যেই যে কারণে সাংঘাতিক সেই কারণটা ওর নাই, ওর কারণটা আবার ভিন্ন। নাচ গানের ছবি করে, নাচ গানের ছবি হিসেবে সেও একটা কমার্শিয়াল ভ্যালু আছে, কিন্তু ওই একেবারে বড় মাপের কাস্টিং ওটার মধ্যে ছিল না, কিন্তু ওর থেকে হিট ছবি তো বাংলাদেশে নাই। আবার আমি ওটার পরে সেকেন্ড হিট ছবি জলপুরি স্টার আমার পরিচালিত, ওটার মধ্যে আবার বড় মাপের সবাই ছিল, শাবানা ছিল, আলমগীর ছিল, তারপরে এরা দুজনের কথা বললে তো আর কিছু লাগে না। একদিকে আলমগীর সাহেব শ্রেষ্ঠ, আরেক দিক দিয়ে শাবানা শ্রেষ্ঠ। ওদের কিনে করেছিলাম, অনেক টাকা খরচ হয়েছিল, বেদের মেজুস্তান থেকে তিন গুণ টাকা খরচ হয়েছে, এবং ছবি বাংলাদেশের মানে বেদের মেজুস্তান পরের স্থান, অদ্যাবধি যতগুলো চলচ্চিত্র আমার দেশে হয়েছে। ওই ১৬তলা বিল্ডিং বানিয়েছিল ওই ছবির টাকা দিয়ে কাকরাই, এখনও বিল্ডিংটা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে।